গৃহযুদ্ধ কবলিত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল এখন যেন এক থমকে যাওয়া জনপদ। ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের পরও সিরিয়ার অনেক শহরে পৌঁছায়নি সরকারি বেসরকারি কিংবা আন্তর্জাতিক ত্রাণ। খাবার সহ নানা সংকটে ভুগছেন বাসিন্দারা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর আজাজের বাসিন্দারা পড়েছেন আরও বিপাকে। খাবার সংকটের পাশাপাশি দেখা দিয়েছে মাথা গোজার তাঁবুর সংকট। চাহিদা এত বেশি যে তাঁবু তৈরিতে হিমশিম অবস্থা কারিগরদের। নেই প্রয়োজনীয় কাঁচামাল। একটি তাঁবু কিনতে গৃহহীন মানুষদের গুনতে হচ্ছে $150 থেকে $250। يعني هلا بنلاحظ انه في مركز الايواء توجد على سبيل المثال 200 عائله او 300 عائله ولكن لا نستطيع تامين خيام لهم। পরিস্থিতি সামাল দিতে 24 ঘন্টায় তাঁবু তৈরিতে ব্যস্ত বিভিন্ন কারখানার শ্রমিকরা। প্রয়োজনীয় কাঁচামাল সংকট ও সীমান্ত বন্ধ থাকায় দাম দ্বিগুণ হয়েছে বলে স্বীকার করেন তারা। حسب من 25 لل 50 حسب الطلب وحسب حسب ايش بنلاقي مواد بالسوق ما كل المواد موجوده بالسوق بالنسبه للحديد صار عندنا نقص حديد كثير والعالم كله بتعرف انت يعني ازمه وعمال تشتغل كلها بالهذا বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ভূমিকম্পে বিপর্যস্ত তুর্কি ও সিরিয়ায় মানবিক সহায়তা প্রয়োজন 3 কোটিরও বেশি মানুষের। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।